হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিতে ইচ্ছুক, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা সেনাবাহিনীতে যোগ দিতে চাচ্ছ, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকো। আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেব যে কীভাবে আবেদন করতে হবে এবং কত টাকা খরচ হবে আর কী যোগ্যতা লাগবে, উচ্চতা কতটুকু লাগবে, সব কিছুই আমি এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো আজকে। তো ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, পরবর্তী আরও ভিডিও যেন তোমাদের মাঝে আমি দেখাতে পারি। আর পরবর্তীতে আমি দেখাবো কীভাবে এখানে আবেদন করতে হয়, সব কিছুই আমি দেখিয়ে দিব। তো চলুন, চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে আবেদন করার সিস্টেম হচ্ছে গিয়ে SMS ও অনলাইনের মাধ্যমে। আবেদন শুরুর তারিখ 10 জানুয়ারি 2024 এবং শেষ তারিখ 15 ফেব্রুয়ারি 2024। তো আবেদনটি শুরু হবে 10 জানুয়ারি এবং শেষ হবে 15 ফেব্রুয়ারি 2024 তারিখে। তার মানে এখনও অনেক সময় আছে। তো এর সময়ের আগেই তোমরা জেনে রাখো যে এই আবেদন করার জন্য কী কী কাগজপত্র এবং কী কী যোগ্যতা লাগবে। তো এখনই আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি যদি একটু দেখাই এখানে আবেদন করার জন্য যোগ্যতা, যোগ্যতা এই যে সাধারণ টেট GD পুরুষ ও মহিলা। তো পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025 তারিখে 17 বছর এবং 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। তার মানে 9 ফেব্রুয়ারি 2025 তারিখ, 17 বছর, 20 বছরের কম হবে না। তো 20 বছরের কম হলেও আবেদন করতে পারবা না। তারপরে বলে দিচ্ছে কি শিক্ষাগত যোগ্যতা, SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত এইগুলো থেকে উন্মুক্ত, এই যে দেখতে পাচ্ছ একটু দেখাই, পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর টেকনিক্যাল ট্রেড GT পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। তো এইখানে দেখতে পাচ্ছ বয়স 9 ফেব্রুয়ারি 2025 তারিখে, 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এইখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা কারিগরি SSC ভকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সম নতুন GPA 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তার মানে যোগ্যতা লাগছে 3.00, তার মানে আবেদন করতে SSC পাস সমমান এগুলো হতে হবে এবং 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তারাই শুধু আবেদন করতে পারবে। তার মানে এবছর যারা SSC পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে। এইখানে দেখাচ্ছে শারীরিক মান বিবরণ। তো বিবরণে দেখা যাচ্ছে উচ্চতা ন্যূনতম 1.65 মিটার, 5 ফুট 5 ইঞ্চি। আর এখানে আরও বলছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.63 মিটার, 5 ফুট 4 ইঞ্চি। আর ওজন ন্যূনতম 49.90 110 পাউন্ড, তার মানে 49 কেজি হতে হবে। বুক ন্যূনতম হতে হবে 30 ইঞ্চি। তো মেয়েদের ক্ষেত্রে একটু দেখাই, 1.55 মিটার, 5 ফুট 1 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.52 মিটার, 5 ফুট পুরোপুরি হওয়া লাগবে। ওজন হতে হবে 47 কেজি, 104 পাউন্ড। স্বাভাবিক 0.71 বা 71 মিটার। আর বুকের মাপ হতে হবে 28 ইঞ্চি। তো এবার আমি একটু যদি দেখাই নিচে, এই যে এখানে ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। তো এগুলো এখানে সকল কিছু দেওয়া আছে, এগুলো পড়ে নিবে তোমরা পরে, আমি এটা আর দেখাচ্ছি না, অনেক লং হয়ে যাবে ভিডিওটি। তো তারপরে আমি দেখাবো এখানে কিভাবে আবেদন করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে SMS ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। তো প্রথমে SMS করে টাকা পেমেন্ট করতে হবে, পরে একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিবে, ইউজার আইডি নিয়ে অনলাইনে গিয়ে আবেদন করতে হবে। তো আবেদন করতে
কত টাকা খরচ হবে, তো একটু যদি আমি নিচে দেখাই, এই যে দেখতে পাচ্ছ এইখানে আবেদন করতে, এই যে এইখানে ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে, তার মানে তোমার লাগবে 300 টাকার উপরে, তার মানে ফোনে থাকতে হবে কমপক্ষে 300 টাকার উপরে, থাকলেই এই আবেদনটি করতে পারবে। আর যদি কোনো কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে চাও তাহলে 300 টাকা প্লাস কিছু বেশি টাকা খরচ হবে। তো এটাই হচ্ছে এখানে এই আবেদনের মূল বিষয়। এইখানে দেখো আরও বিভিন্ন ধরনের, এখানে আরও নির্দেশনা দিয়ে দিয়েছে। তৃতীয় ধাপ অনলাইনে প্রবেশ, এই যে এখানে দেখতে পাচ্ছ প্রবেশপত্র, অনলাইন আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে, উল্লেখ্য আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে, আর 7 দিনের মধ্যে যদি প্রিন্ট করতে ব্যর্থ হও তাহলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। তো এটা বিশেষ একটি নির্দেশনা, এটা মনে রাখতে হবে যে আবেদনের 1 সপ্তাহের মধ্যে যদি আবেদনের অ্যাডমিট কার্ডটি যদি প্রিন্ট না করে থাকো তাহলে পরবর্তীতে আর অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারবা না। তো অনেকেই এইটা ভুল করে যে আমি আবেদন করলাম পরে প্রিন্ট করে নেব, কিন্তু পরে তারাই সমস্যায় পড়ে যায়। তো সেজন্য আমি বলবো এটা সঙ্গে সঙ্গে প্রিন্ট করে নিতে হবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দিবে, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। তো ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।